তোমার কাছে লিস্ট আছে? তিনজন এখনো। 3 জন? ওকে, সো অ্যারাউন্ড 22-23 এরকম পার্টিসিপেট করা উচিত, তাই তো? হ্যাঁ স্যার, ঠিক আছে, তাহলে আমি একটু 5 মিনিট ওয়েট করি নাকি? আমাকে নিয়ে 13 দেখাচ্ছে। ওকে স্যার, আমি 5 মিনিট ওয়েট করছি। হ্যাঁ স্যার। ওকে, আমি শুরু করি নাকি? হ্যাঁ স্যার। ঠিক আছে। স্লাইডটা শেয়ার হয়েছে, হ্যাঁ স্যার। ফুল স্ক্রিন দেখাচ্ছে। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, বাই দ্য ওয়ে, নতুন 3 জন যারা যারা তারা কি আছে না কে কে? সেটা পোস্ট বিএসসি বিটেক যারা কে কে, ঠিক আছে, তাদের একজন আছে কি নাম? নিরুপমা মিত্র, নিরুপমা মিত্র। আচ্ছা, বাকি দুজন কি জানে তো যে আজকে হবে? হ্যাঁ স্যার। তারা জানে বাট এখনো জয়েন করেনি। তাদের দুজনের নাম কি কি জানো তুমি? হ্যাঁ স্যার, দাঁড়ান দেখে বলছি। একটু দেখে বলো তো কি ব্যাপার এদের, এরা পরেও জয়েন করবে, আবার ক্লাসও ঠিক সময় আসবে, তাহলে কি করবে এদেরকে নিয়ে? আমি নিরুপমা মিত্র,
একজন রূপ কুমার বিশ্বাস, বলো আরেকবার বলো। একজনের নাম রূপ কুমার বিশ্বাস। দাঁড়াও, রূপ কুমার বিশ্বাস, হ্যাঁ স্যার, আরইউপি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, রূপ কুমার বিশ্বাস, সে তো নেই মনে হচ্ছে, না স্যার, সে নেই। আরেকজন, থার্ড ওয়ান, সুস্মিতা দাস। সুস্মিতা দাস। এরা জানতো তো আজকে ক্লাস হবে? হ্যাঁ স্যার, গ্রুপে তো দিয়েছি, প্লাস মেলও করেছি। ও, মেলও করেছো, তারপরও আবার আসেনি এখনো। ঠিক আছে, তাদের পরীক্ষায় পাস করানোর দায়িত্ব ওদের নিজের, কারণ তোমাদের খোলার পরে হয়তো কিছুদিনের মধ্যে একটা ইয়ে হবে, ইউনিট টেস্ট হবে। আমি জানি না তারা কি করবে, পার্টিকুলারলি ওই জন্য আমি আরো ক্লাসটা নিচ্ছি, কারণ আমি 28th থেকে 10th ধরে রাখো থাকবো না। ওকে, তা 15th অর 16th থেকে তোমাদের কলেজ খুলে যাবে, এখনো পর্যন্ত যা নোটিশ দেখছি, অফকোর্স ইন নিউজ পেপার, আমাদের ইউনিভার্সিটি থেকে এখনো কিছু বলেনি। সো একজন জয়েন করছে আরেকজন জয়েন করছে, নতুন কোথায় সে, কোথায় গেল, কি নাম স্যার, রূপ কুমার বিশ্বাস। আমি দেখতে পাচ্ছি না কেন। এক দুই আমি চার, স্যার ওকে পার্সোনালি মেসেজ করে দিয়েছিলাম, ও বললো জয়েন হচ্ছে। পার্সোনালি মেসেজ না করলে কি এরা জয়েন করবে না? না স্যার, আমাকেও পার্সোনালি মেসেজ করেছিল স্যার আজকে, সেই জন্য। জানে তো, জানতো তো 6:30 থেকে ক্লাস নাকি? তাই তো লিখেছে, তাহলে আবার আলাদা করে তাদেরকে বলার কি আছে, এটা আমি বুঝতে পারছি না। ঠিক আছে, আমি ওদের দুইজনের সাথে একটু কথা বলে নিই। জয়েন করেছে, আচ্ছা ইয়ে কোথায় গেল, কি নাম বললে যেন, নিরুপমা মিত্র, তাই তো? সে কি আছো, রেসপন্স করো, নিরুপমা মিত্র যদি থাকো একটু রেসপন্স করো, কারণ আমি এখানে তো জনের নাম আর দেখতে পাচ্ছি না। অ্যান্ড অর্চনা, ইউ নিড টু টার্মিনেট দিস লেকচার বাই 7:45, রাইট? Yes, sir. ইয়া, ওকে, আই এম ট্রাইং টু টার্মিনেট ইট বাই 7:30, বাট টিল নাও আই হ্যাভেন্ট স্টার্টেড। আচ্ছা, রূপ কুমার বিশ্বাস জয়েন করেছো। আচ্ছা রূপ কুমার বিশ্বাস, তোমার তোমার সাথে কিছু কথা বলবো, মাইকটা আনমিউট করো। হ্যাঁ স্যার বলুন আচ্ছা, তোমার জয়েন করতে এতক্ষণ লাগলো কেন, তুমি জানতে না? স্যার। জানতাম, বাট আমার ডিভাইসে কিছু প্রবলেম চলছিল, অ্যাপটা ডাউনলোড করতে একটু সময় লেগে গেল। অ্যাপটা কি তুমি 6:30 পর ডাউনলোড করবে না সকালবেলা ডাউনলোড করে রাখবে, কোনটা? না আমি বুঝতে পারিনি স্যার, আই মিন আমি কেন এই কথাটা বলছি, আমরা কিন্তু অনেকটা এগিয়ে গেছি তোমাদের জন্য, আমি হয়তো আজকে কিছুটা হলে রিপিট করব, কিন্তু খুব স্পিডে রিপিট করব, ইন ডিটেলস আমি বলবো না। আর এই আচ্ছা যে স্যার, প্রচুর কোয়েশ্চেন আসে, তোমরা যদি পার্সোনালি সিরিয়াস না হও আমার পক্ষে কিন্তু অসুবিধা আছে। না স্যার, আই এম সো সরি। নিরুপমা মিত্র কোথায় গেল, লিভ আছো? করেছি, বাহ, লিভ করে গেল, জানি না। ওকে, আমার দায়িত্ব আমি পড়িয়ে দিচ্ছি, এবার তোমরা নিতে পারলে নেবে, না নিতে পারলে না নেবে, কি আর করবো। 10 মিনিট হয়ে গেল জাস্ট, মানে তোমাদের সবাইকে পেতে পেতে, তাহলে আর 1 ঘন্টার মধ্যে আমি কি পড়াবো, তারপর আবার 3 জন নতুন, তারা কিছুই বুঝতে পারবে না। সো আমি আজকে আর্লিয়ার স্লাইডস গুলো একবার জাস্ট গো থ্রু করবো ওদের জন্য, হার্ডলি 10 to 15 মিনিটস এর মধ্যে, বাকি 30 মিনিটস আমি আমার শেষের দিকে স্লাইড গুলো পড়বো, পড়ে আমি আজকের লেকচারটা শেষ করবো। সিস্টেমস কোথায় গেলো, ওকে, আজকের লেকচারটা আমি শেষ করবো, তারপর তো কালকে হয়তো আর নিতে পারবো না, 28th to 10th আমি কোনো লেকচার নেব না, প্রবাবলি অভিক হয়তো কোনো লেকচার নেবে না, অভিক তোমাদের একটা মেল করে দেবে, সেটা বলেছি আমি ওকে। অ্যান্ড টিল 10th আমি যাই না, এবার 15th কি 20th নভেম্বরে তো একটা মিড টার্ম এক্সাম হবে। অভিক কতটা পড়িয়েছে একটু বলবে কেউ, সানেদীপ? শুধু স্যার ওই সিগন্যালিং, ওই স্যাম্পলিংটা শুধু পড়িয়েছে। শুধু স্যাম্পলিংটা হয়েছে, ওকে ফাইন, তার মানে নিশ্চয়ই ও 10th অব্দি হয়তো নিতে পারবে না, সেটাও তোমাদেরকে জানিয়ে দেবে বলেছে। তো আমি আজকে ক্লাসটা নেওয়ার পর ওকে ইনফর্ম করবো, তাহলে ইন দ্যাট কেস তাহলে আফটার মিড টার্ম 1 এর যে 20 কোশ্চেন থাকে সেখানে ম্যাক্সিমামই তাহলে আমার কোশ্চেন থাকবে, এবং আজকে অব্দি যতটা পড়বো ততটাই থাকবে। আই ডোন্ট নো এবার বাকিটা কি করবে, একজন তো আছে দেখছি, বাকিটা নেই, কোনো সিরিয়াসনেস। আচ্ছা নিরুপমা মিত্র কোথায় গেল, তুমি মাইকটা আনমিউট করো তো নিরুপমা মিত্র, তোমার সাথে একটু কথা বলবো। হ্যাঁ স্যার, তোমার তো পোস্ট বিএসসি বিটেক, তাই তো? হ্যাঁ স্যার, আমি অনেকটা, আমি বোধহয় কটা লেকচার নিয়েছি সায়নদীপ এখনো পর্যন্ত,
তিন চারটে, তারও বেশি হয়তো, তাই তো? পাঁচটা, পাঁচটা লেকচার অলরেডি নিরুপমা হয়ে গেছে। হ্যাঁ, আমি আজকে সেই পাঁচটা লেকচার উইদিন 15 মিনিটস অর 20 মিনিটস এর মধ্যে কভার করব, জাস্ট তোমার জন্য, যে টপিক তোমাদের জন্য আর কি, নিরুপমা বা ওদিকে রূপ যারা আছে। আরেকজন আরেকজন তো জয়েনই করলো না এখনো, সুস্মিতা দাস, সে তো জয়েনই করলো না, আমি যাই না। সো আমি হয়তো 15 to 20 মিনিটস এর মধ্যে আমি সেই স্লাইড গুলো তোমাদের দেখাবো, হেডিং গুলো একটু দেখে রাখো, তোমার বাকি ব্যাচমেটদের কাছ থেকে একটু জেনে নেবে আমি কি কি করিয়েছি। আমি আজকের পরে ক্লাস নেবো আফটার 10th November, ওকে? মাঝখানে আমি কদিন ক্লাস নেবো না, 2 weeks আমি ক্লাস নেবো না, আফটার 10th November আমি একদম ফুল ফ্লেজে তোমাদের ক্লাস নেবো, এবং সেটা তোমাদের সাথে অ্যাডজাস্ট করে নেবো। নট নেসেসারি, যদি অফলাইন হয় তাহলে তো বোর্ডেই নেবো, তখন রুটিন অনুযায়ী নেবো, আর যদি অনলাইন হয় তাহলে সেক্ষেত্রে আমি আমাদের নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে আমরা আমাদের মতো টাইম সেট করবো, আজকে যেমন করেছি 6:30 to 7:30, সবার যেটাই সুবিধা হবে। তো তোমার ইউনিট টেস্ট 1 এর জন্য অভিক, মানে এসি স্যার যা পড়িয়েছেন এন্ড আমি যা পড়াচ্ছি আজকে পর্যন্ত, সেগুলো একটু তুমি তোমার ব্যাচমেটদের কাছ থেকে জেনে নেবে, এটা পার্টিকুলারলি নিরুপমা আর রূপের জন্য বলছি, এটা জেনে নেবে, জেনে নিয়ে সেই অনুযায়ী প্রিপেয়ার করবে। আমি হয়তো আমি পরশু থেকে কলকাতার বাইরে চলে যাচ্ছি, সো আমি আজকেই হয়তো কোয়েশ্চেন করে দেবো, আজকে বা কালকের মধ্যে কোয়েশ্চেন করে আমি সাবমিট করে দেবো, সো দ্যাট যদি তোমাদের 11th 12th এর মধ্যে কোনো এক্সাম হয় যাতে সেটা প্রপারলি কন্ডাক্ট করা যায়, এন্ড আমি ফিরে আসলে তো তখন কোশ্চেন আবার আমি চেঞ্জ করতেই পারি। হ্যাঁ, সেই জন্য তোমাদের বলে রাখলাম যে আমি যা পড়িছি সেগুলো একটু ভালো করে দেখবে, আর যারা পার্টিকুলারলি আজকে আমার ক্লাস প্রথম অ্যাটেন্ড করছো তাদের ক্ষেত্রে আমি স্লাইডগুলো জাস্ট বলে যাবো, জাস্ট ফর দ্য হেডিংস, সেটা বাকিটা সে ডিটেলসটা তোমরা একটু তোমাদের ব্যাচমেটদের কাছ থেকে জেনে নেবে। তারপরে যদি কিছু আটকায় এবং ব্যাচমেটরা যদি সেটা ক্লিয়ার করতে না পারে, আই উইল বি অ্যাভেলেবল আফটার 10th। ওকে ওকে স্যার, ওকে স্যার, চলো আমি স্লাইডটা রেডি করি, স্লাইডটা বোধহয় দেখা যাচ্ছে, তাই তো? আমি এটা, হ্যাঁ স্যার, প্রজেকশন মোডে চলে গেলাম। আমি খুব, মানে যারা পুরনো তারাও একটু দেখো, একটু গ্যাপ হয়ে গেছে আমাদের, আর যারা নতুন তারাদের তো দেখতেই হবে। আমি আই হ্যাভ স্টার্টেড দ্য ইন্ট্রোডাকশন টু সিগন্যাল সেন্স সিস্টেম, সেটা আমি শুরু করেছিলাম, এটার উপরেই প্রেফারেবলি আমি ইউনিট টেস্টটা নেব, ইউনিট টেস্ট 1টা, মানে মিড টার্ম এক্সাম 1টা। এই স্লাইডে আমি যেটা ডিফাইন করেছিলাম বা ডিসকাস করেছিলাম, দ্যাট ইজ হোয়াট ডু ইউ মিন বাই এ সিগন্যাল অ্যান্ড হোয়াট ডু ইউ মিন বাই এ সিস্টেম অ্যান্ড হোয়াট আর দ্য টেকনিক্যাল টার্মস রিলেটেড টু দ্য সিগন্যালস অর সিস্টেম, দ্যাট মিনস দ্য এক্সাইটেশন ইনপুট, দ্যাট ইজ দ্য এক্সাইটেশন ইনপুট রেসপন্স আউটপুট, এগুলো এগুলো আমি জাস্ট ডিসকাস করেছিলাম। দেন আমরা গিয়েছিলাম হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ সিগন্যালস ডিপেন্ডিং অন দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আমরা এটাকে 1D বা 2D, 1-dimensional or 2-dimensional signal define করেছিলাম, 1-dimensional and 2-dimensional, এভাবে n-dimensional signal আমরা define করতে পারি depending on the number of independent variables. Basically আমাদের signals and systems দুটো একসাথে কোথায় কাজে লাগবে সেটা বোঝানোর জন্য এখানে আমরা একটা ব্লক ডায়াগ্রাম করেছিলাম, পার্টিকুলারলি ফর কমিউনিকেশন সিস্টেম, এখানে সিগন্যালটা কাজে লাগছে অ্যাজ আ ইনপুট, এই এন্টায়ার ব্লকটা হচ্ছে একটা সিস্টেম, এই সিস্টেমের বাইরে আবার আমি একটা ডিজায়ার্ড আউটপুট পাচ্ছি, ডিজায়ার আউটপুটটা ইনপুট সিগন্যালের সাথে রিলেশনটা কি হবে না, ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য সিস্টেম আই উইল বি গেটিং আ আউটপুট, আউটপুটটা যদি আমি এরকম তাই চাই যে ওয়াই টি ইজ দ্য আউটপুট অ্যান্ড এফ টি ইজ দ্য ইনপুট অ্যান্ড ইফ দ্য সিস্টেম ইজ আ ডিফারেনশিয়েটার দেন দ্য আউটপুট উইল বি ডিডিটি অফ এফ টি, এই ডিডিটিটা হচ্ছে এই সিস্টেম ইনকর্পোরেট, এটা বলেছিলাম। দেন কামস দ্য ক্লাসিফিকেশন অফ সিগন্যালস, এখানে সিটি ডিটি অ্যানালগ ডিজিটাল বোথ আর ইন পেয়ার ফর, দ্যাট মিন্স সিটি ঠিক উল্টো হচ্ছে ডিটি, অ্যানালগের ঠিক উল্টো হচ্ছে ডিটি, এই সরি ডিজিটাল, ডিটারমিনিস্টিক তার উল্টো হচ্ছে র্যান্ডাম আর প্রবাবিলিস্টিক, দেন কামস ইভেন অ্যান্ড অড, এটা তোমরা কিছুটা জানো যারা নতুন এসছো, পিরিয়ডিক আর নন পিরিয়ডিক, এনার্জি অ্যান্ড পাওয়ার। সো বেসিক্যালি এখানে আমি সিগন্যাল কটা ডিফাইন করেছি, 1 2 3 4 5 6, দ্যাট মিন্স 12টা, 12 types অফ সিগন্যাল আমি এখানে ডিফাইন করেছি, 1 2 3 4 5 6, রাইট? এবার সেগুলো এখানে বলা হয়েছিল, সিটি সিগন্যাল কাকে বলে, ডিটি সিগন্যাল কাকে বলে সেটা ডিফাইন করেছিলাম, এবং যেটা রিক্যাপের জন্য বলে দিচ্ছি আমি, যে ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যাক্সিস আমরা সিটি বা ডিটি ডিফাইন করবো, অ্যান্ড ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যাক্সিস আমরা ডিফাইন করবো অ্যানালগ আর ডিজিটাল, আশা করি খেয়াল আছে। এরপর আমি এন্টায়ার সিলেবাসের একটা ট্রি বানিয়েছিলাম, যেখানে সিগন্যালের আন্ডারে সিটি ডিটি, সিস্টেমেও সিটি ডিটি, তার আন্ডারে টাইম ডোমেন অ্যানালিসিস, ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালিসিস প্রত্যেকটারই আছে, অ্যান্ড আমি যেটা কভার করবো দ্যাট ইজ দ্য
ডিটি পার্টটা আমি কভার করব। সো এই পার্টটা হচ্ছে আমার, এই পার্টটা হচ্ছে আমার, এইটা আর এটা হচ্ছে এসির, এই দুটো, আর এই দুটো হচ্ছে আমার। তো আমি ইন্ট্রোডাকশনটা শেষ করি, তাহলে আমি সিগন্যালের ডিটি অ্যানালিসিস শুরু করব, প্রেফারেবলি আফটার 10th, তারপরে সিস্টেম অ্যানালিসিস ইন ডিটি। সো এটা এটা আমরা বলেছিলাম, ইফ উই ওয়ান্ট টু রিপ্রেজেন্ট আ ডিটি সিগন্যাল, দ্যাট মিনস দ্য ডিসক্রিট টাইম সিগন্যাল, হোয়াট আর হোয়াট উড বি দ্য পসিবল ফর্মস টু রিপ্রেজেন্ট আ ডিটি সিগন্যাল, সেখানে আমি বলেছিলাম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ট্যাবুলার রিপ্রেজেন্টেশন, সিকুয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশন অ্যান্ড ফাংশনাল রিপ্রেজেন্টেশন। আর এখনো পর্যন্ত যারা ক্লাস করেছো অলরেডি ক্লিয়ার দ্যাট আমরা সিকুয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশন অ্যান্ড গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাই সব থেকে বেশি ইউজ করছি, অ্যান্ড কেন করছি সেটাও আমি তোমাদেরকে বলেছিলাম, এক্সপ্লেন করেছিলাম যে ওয়াই ইন জেনারেল, নট মি অনলি, ওয়াই ইন জেনারেল গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অ্যান্ড দ্য সিকুয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশন হ্যাজ বিন ইউজড অর ইউটিলাইজড মোর ইন কেস অফ রিপ্রেজেন্টিং আ ডিটি সিগন্যাল, এটা বলেছিলাম। এখানে আমরা গ্রাফিক্যাল, ট্যাবুলার, সিকুয়েন্সিয়াল অ্যান্ড ফাংশনাল রিপ্রেজেন্টেশন করেছিলাম, তাহলে সিটি অ্যান্ড ডিটি হয়েছে, দেন কামস দ্য অ্যানালগ অ্যান্ড ডিজিটাল, এটা এখানে ওইভাবে বুঝিয়েছিলাম, আশা করি প্রত্যেকের খেয়াল আছে, আর যারা নতুন তারা পরে দেখে নেবে এটা ব্যাচমেটদের কাছে, যে কিভাবে আমি এখানে ডিফাইন করেছিলাম চারটে চারটে ফিগার দিয়ে, অ্যান্ড ডিটি অ্যান্ড সিটি করে ডিফাইন করেছিলাম, অ্যানালগ ডিটি, অ্যানালগ সিটি, ডিজিটাল ডিটি, ডিজিটাল সিটি, অ্যানালগ সিটি, অ্যানালগ ডিটি, ডিজিটাল সিটি, ডিজিটাল ডিটি, এইখান থেকে আমরা ডিফাইন করেছিলাম হুইচ ওয়ান উইল বি দ্য অ্যানালগ সিগন্যাল অ্যান্ড হুইচ ওয়ান বি দ্য ডিজিটাল সিগন্যাল। দেন কামস দ্য ডিটারমিনিস্টিক অ্যান্ড র্যান্ডম সিগন্যাল, সেটাও আমরা করেছিলাম, দেন দ্য ইভেন অ্যান্ড অড, এটা সোজা, দেন কামস দ্য পিরিয়ডিক অ্যান্ড নন পিরিয়ডিক, এটাও সোজা, তারপর আমরা প্রুফ করেছিলাম যে ইফ টু সিগন্যালস এক্স ওয়ান অ্যান্ড এক্স টু বোথ আর পিরিয়ডিক উইথ আ পিরিয়ডিসিটি অফ টি ওয়ান অ্যান্ড টি টু রেসপেক্টিভলি, if we add x1 and x2 the resultant signal will be yt and yt will be periodic yt will be periodic if and only if t1 by t2 will be a rational number, seta amra proof korechhilam asha kori khyal ache ami ar bolchi na ekhane je yt the resultant signal will be periodic in nature if and only if the ratio of the individual periods of the signal is a rational number, সেটা আমরা করেছিলাম, ইট ইজ অ্যাপ্লিকেবল বোথ ফর দ্য সিটি সিগন্যাল, সিটির ক্ষেত্রে এটা হবে টি ওয়ান আর ডিটির ক্ষেত্রে সেটা হয়ে যাবে এন ওয়ান। দেন কামস দ্য এনার্জি পাওয়ার সিগন্যাল, এখানে আমি কিছু থাম্ব রুল ইউজ করেছিলাম, থাম্ব রুলটা ইউজ করে আমরা এখানে প্রুফ করেছিলাম দ্য এনার্জি সিগন্যাল হ্যাজ জিরো পাওয়ার অ্যান্ড এই সরি এনার্জি সিগন্যাল হ্যাজ আ ফাইনাইট এনার্জি জিরো পাওয়ার অ্যান্ড দ্য পাওয়ার সিগন্যাল হ্যাজ ফাইনাইট পাওয়ার অ্যান্ড ইনফাইনাইট এনার্জি, এবং এই দুটো প্রুফ করার জন্য আমরা একটা থাম্ব রুল ইউজ করেছিলাম যেটা সহজে মনে রাখা যায়, তাই তো খেয়াল আছে, তো এনার্জি সিগন্যাল হ্যাজ আ ফাইনাইট এনার্জি অ্যান্ড জিরো পাওয়ার অ্যান্ড পাওয়ার সিগন্যাল হ্যাজ আ ফাইনাইট পাওয়ার বাট ইনফাইনাইট এনার্জি, এটা প্রুফ করেছিলাম একটা থাম্ব রুল, এই থাম্ব রুলটা এই দুটো ফর্মুলা থেকে আমরা নিয়েছিলাম, এটা অ্যান্ড এটা অ্যান্ড এটা, এটার থেকে এটা এসছে অ্যাকচুয়ালি, সো এটা নিয়েছিলাম অ্যান্ড এটা নিয়েছি। দেন কামস দ্য বেসিক অপারেশনস অন সিগন্যালস, বলেছিলাম এটা খুব ভাইটাল, অ্যান্ড আমরা যেটা করেছিলাম ইফ উই ওয়ান্ট টু রিপ্রেজেন্ট বা ইফ উই রিপ্রেজেন্ট আ সিগন্যাল ইন টু ডি ফর্ম, সো দিস ইজ দ্য টি অর এন আর এটা হবে এফ টি অর এফ এন, এবার যদি এই স্কেল রিলেটেড অপারেশনস গুলো করি তাহলে অ্যাম্পলিচিউড, স্কেলিং, অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন, অ্যান্ড আমি যদি এই স্কেলটাকে ফলো করি তাহলে আমরা যেটা পাবো দ্যাট ইজ দ্য টাইম শিফটিং স্কেলিং অ্যান্ড ইনভার্সন, আমি ইন্ডিভিজুয়াল আর কিছু বলছি না, পরে আমরা যেটা লাস্টে করেছিলাম এই টপিকটারই লাস্টে আমরা যেটা করেছিলাম দ্যাট দ্য কম্বিনেশন অফ দ্য অপারেশনস ইন দ্য টাইম স্কেল শিফটিং স্কেলিং অ্যান্ড ইনভার্সন, এখানে আমরা প্রিসিডেন্স রুল একটা ফলো করেছিলাম, প্রিসিডেন্স রুলটা ছিল হোয়াট উইল বি হোয়াট অপারেশন উইল বি হ্যাভ মাস্ট হ্যাভ দ্য হাইস্ট প্রায়োরিটি, সেটা করতে গিয়ে আমরা দেখেছিলাম যে শিফটিং আগে তারপরে স্কেলিং তারপরে ইনভার্সন, কোথায় গেল সেটা, এই যে শিফটিং স্কেলিং অ্যান্ড ইনভার্সন, প্রথমে হবে শিফটিং, time shifting is given the highest precedence followed by the time scaling and then the time reversal and then other operations, so তাহলে আমাদের প্রথমে হবে শিফটিং তারপর হবে স্কেলিং তারপর হবে ইনভার্সন, তো তিনটেই যদি আগে থাকে তাহলে শিফটিং আগে হবে তারপরে হবে স্কেলিং তারপরে হবে ইনভার্সন, দেন অনলি ইউল বি গেটিং দ্য ফাইনাল আউটপুট, এবং সেটা আমরা কিছু এক্সাম্পল নিয়েছিলাম বোথ ইন দ্য সিটি ফর্ম অ্যান্ড ইন দ্য ডিটি ফর্ম, এখানে এক্সাম্পলটা নিয়েছিলাম ইন সিটি ফর্ম
এটা নিয়েছিলাম ডিটি ফর্মে। ডিটি ফর্মে বলেছিলাম এই অ্যারোটা মনে রাখবে, যারা নতুন অ্যারোটা জানো না কি জিনিস এটা একটু ক্লিয়ার করে নেবে, অ্যারোটা কি জিনিস, অ্যারোটা এদিক ওদিক হলে জিরো পরীক্ষায় আলটিমেটলি। সো 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 এগুলো আমরা কিছু প্রবলেম করেছিলাম, কিছু প্রবলেম করেছিলাম, বেশ কিছু প্রবলেম করেছি আমরা। আজকে বোধহয় এটা শুরু হবে তাই তো, হ্যাঁ স্যার, যেটুকু আমার খেয়াল পড়ছে। সো নাও কামস দ্য ডেফিনেশন অফ সাম বেসিক সিগনালস। উই আর গোয়িং টু ডিফাইন সাম বেসিক সিগনালস হুইচ আর ভেরি পপুলার অ্যান্ড হুইচ উইল বি ইউজ ফ্রিকোয়েন্টলি। সো ফার্স্ট ওয়ান ইজ দ্য ইম্পালস, ডেল্টা ইম্পালস, ইম্পালস ফাংশন, অ্যান্ড কামস দ্য ইউনিট ইম্পালস ফাংশন। এখানে আমরা বেসিক্যালি ডেল্টা টি যেটা বলছি সেটা হচ্ছে ইউনিট ইম্পালস ফাংশন। ইউনিট ইম্পালস ফাংশন মানে কি, না এরিয়া আন্ডার দ্য কার্ভ উইল বি ইকুয়ালস টু ওয়ান। তুমি যখনই একটা ইউনিট ইম্পালস এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যাবে, দিস ওয়ান ইজ দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, অ্যাট জিরো ডেল্টা টি উইল বি ইকুয়ালস টু ওয়ান, অ্যান্ড ফর এনি আদার ভ্যালুজ অফ টি ইট উইল বি ইকুয়ালস টু জিরো। সো অ্যাট টি ইকুয়ালস টু জিরো ডেল্টা টি ওয়ান, অ্যান্ড ফর এনি আদার ভ্যালুজ অফ জিরো টি উইল বি এই এনি আদার ভ্যালু অফ টি ডেল্টা টি উইল বি জিরো। তাহলে এইখানে একটা ওয়ান ম্যাগনিটিউড এর পাবো, বাকি যে কোনো জায়গায় আমি টি এর ভ্যালুর জন্য জিরো পাবো। তাহলে আমি যদি ইনিশিয়ালি শুরু করি, যেটা যদি আমি একটা ডেল্টা টি থিকনেস কনসিডার করি, দ্যাট দ্য পালস ইজ অফ থিকনেস ডেল্টা টি, তাহলে এর এরিয়া আন্ডার দ্য কার্ভ, ইন্টিগ্রেশন মানে কি এরিয়া আন্ডার দ্য কার্ভ। তাহলে যখনই আমি ইন্টিগ্রেশন করবো ডিটি ডেল্টা, এটাকে ডেল্টা টিটা তখন ডিটি হয়ে যাবে, ডেল্টা টিটা তখন ইন্টিগ্রেশনে ডেল্টা টি এইভাবে হয়ে যাবে। সো বা ডিটি হয়ে যাবে, মানে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করলে ডেল্টা, আদারওয়াইজ ডিটি। সো এরিয়া আন্ডার দ্য কার্ভ ডেফিনেটলি উইল বি ইকুয়ালস টু ওয়ান যদি হয়, তাহলে সেটাকে আমরা বলবো ইউনিট ইম্পালস ফাংশন। আর যদি এর ম্যাগনিটিউডটা এনি আদার কনস্ট্যান্ট হয় এ, তাহলে তখন সেটাকে শুধুমাত্র আমরা বলবো ইম্পালস ফাংশন। সেই জন্য এখানে দেখো ইউনিট ইম্পালস বলা আছে, ইউনিট ইম্পালসের ডেল্টা টি, আর যদি শুধুমাত্র ইম্পালস হয় তাহলে এ ইন্টু ডেল্টা টি হবে, যেখানে এরিয়া আন্ডার দ্য কার্ভ উইল বি ইকুয়ালস টু এ। বুঝতে পারলে? তার মানে ম্যাগনিটিউডটা এ হবে, আদার দ্যান ওয়ান যদি কোনো ম্যাগনিটিউড হয় তাহলে সেটা হয়ে যাবে ইম্পালস ফাংশন, অ্যান্ড ইফ দ্য ম্যাগনিটিউড ইজ ওয়ান অফ দ্যাট ডেল্টা দেন ইট উইল বি নোন অ্যাজ দ্য ইউনিট ইম্পালস ফাংশন। সো ইউনিট ইম্পালস ফাংশনের ফাংশনাল রিপ্রেজেন্টেশন দুটো, একটা হচ্ছে এইটা বলতে হবে আর সেকেন্ড হচ্ছে এটা বলতে হবে, যে ডেল্টা টি ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে জেনারেল ডেফিনেশন, এরিয়া আন্ডার দ্য কার্ভ ইজ ইকুয়াল টু ওয়ান, এটা জেনারেল ডেফিনেশন। আর ফাংশনাল রিপ্রেজেন্টেশন যখন যাবে তখন করবে ডেল্টা টি ইজ ইকুয়াল টু ওয়ান ফর টি ইজ ইকুয়াল টু জিরো অ্যান্ড জিরো ফর এনি আদার ভ্যালুজ অফ টি। ক্লিয়ার? যে ইউনিট ইম্পালস ফাংশন আর ইম্পালস ফাংশন দুটো কিন্তু আলাদা। ইউনিট ইম্পালস ফাংশনকে অনেক সময় ডেল্টা ডিরাক ফাংশনও বলে, এক একটা বইয়ে এক এরকম টার্ম ইউজ করে, বাট ইউনিট ইম্পালস ফাংশন ইজ দ্য মোস্ট পপুলার টার্ম। দেন কামস দ্য ইউনিট স্টেপ ফাংশন। ইউনিট স্টেপ ফাংশনে দিস ইজ দ্য ফাংশনাল রিপ্রেজেন্টেশন অ্যান্ড দিস ইজ দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ইউনিট স্টেপ ফাংশন মানে হচ্ছে এটা যদি টি অ্যাক্সিস হয়, ইউটি ইজ জেনারেলি রিপ্রেজেন্ট করে ইউনিট স্টেপ ফাংশনকে, জিরো অনওয়ার্ডস দ্য ম্যাগনিটিউড উইল বি ইকুয়ালস টু ওয়ান, তাহলে সেটা হবে ইউনিট স্টেপ ফাংশন। আর ম্যাগনিটিউডটা ওয়ানের জায়গায় যদি অন্য কিছু হয় তাহলে সেটা তখন হয়ে যাবে শুধু স্টেপ ফাংশন। তাহলে ফাংশনাল রিপ্রেজেন্টেশন অফ আ ইউনিট স্টেপ ফাংশন কি হবে, না ফর টি গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো, এখানে ইকুয়ালস টু দেওয়া উচিত, বাট এখানে ইকুয়ালস টু কেন দিচ্ছি না আমি, না টি ইকুয়ালস টু জিরোতে দেয়ার ইজ আ ডিসকন্টিনিউটি, অ্যাকচুয়ালি বোথ দ্য ভ্যালুজ ইজ জিরো অ্যান্ড ওয়ান, তাই তো? সো ইন্টিগ্রেশন যদি করো তাহলে এখানে একটা ডিসকন্টিনিউটি পাবে, যে কারণেই আমরা টি গ্রেটার দেন ইকুয়ালস টু জিরোটা দিচ্ছি না এখানে। টি ইকুয়ালস টু বা ছবি যখন আঁকবে, দিস ওয়ান ইজ দ্য ফাংশনাল গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ আ আইডিয়াল ইউনিট স্টেপ ফাংশন। আমি প্র্যাকটিক্যালটা এরপরে আঁকছি যেটা এই স্লাইডে নেই। তো এটা আইডিয়াল ইউনিট স্টেপ ফাংশনে যেটা হবে, টি গ্রেটার দেন ইকুয়ালস টু জিরোর জন্য ওয়ান হবে আর টি লেস দেন জিরোর জন্য জিরো হবে। তার মানে ফাংশনটা হচ্ছে প্র্যাকটিক্যালি এরকম, ধরো কালারটা চেঞ্জ করি তাহলে বোঝা যাবে, পয়েন্টার ইন কালার ইন কালার ইন কালার, রেড আছে তো ব্ল্যাক নিলাম। তাহলে প্র্যাকটিক্যাল সিগন্যালটা কেমন হচ্ছে দেখো, সিগন্যালটা হচ্ছে কিন্তু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে এইটা, বুঝতে পারলে? এটা হচ্ছে সিগন্যালটা, মানে এই যে জিনিসটা এটা রিপ্রেজেন্টেশন হচ্ছে এইটা। এবার ম্যাগনিটিউডটা যদি এ হয়ে যেত তাহলে এখানে ওয়ান এর জায়গায় তুমি এ লিখবে। এবার প্র্যাকটিক্যাল ইউনিট স্টেপ ফাংশন কিরকম হয়, প্র্যাকটিক্যাল ইউনিট স্টেপ ফাংশন কি কিরকম হয়, আচ্ছা তোমাদের একটা প্র্যাকটিক্যাল জিনিস বলি এখানে বুঝতে পারবে, সেটা হচ্ছে অনেক সময় দেখবে পার্টিকুলারলি এলইডি লাইটের ক্ষেত্রে,
খুব কম বোঝা যায় এটা, যদিও আমাদের যা পাওয়ারে, যখনই সুইচটা অন করবে সাথে সাথে কি এটা ফুল গ্লো করে না রাদার দেন একটু ফ্লিকারিং হয় তারপরে স্টেডি হয়, কোনটা বাল্বের ক্ষেত্রে বুঝতে পারবে না এই? হ্যাঁ ফ্লিকারিং হয় স্টেডি হয়, ফ্লিকারিং হয় স্টেডি হয়, সেটা কেন জানো কেউ? তার কারণ হচ্ছে তুমি এটা হচ্ছে সুইচ স্টেট, এটা আমি সুইচ স্টেট, যে টি ইজ ইকুয়াল টু জিরো আছে দ্যাট মিনস অন আছে, এই অফ আছে, টি ইজ ইকুয়াল টু জিরো প্লাসে, মানে টি ইজ ইকুয়াল টু জিরো প্লাসে তুমি কি করলে সুইচটাকে অন করলে, তাই তো? তাহলে এবার কি কারেন্ট যাওয়া শুরু করবে, তাহলে প্রথমেই তোমার কি হবে, যখনই একটা সার্কিটকে তুমি এভাবে কানেকশন করছো, ধরো এটা এটা এসি লাইন দিচ্ছি আমি একটা, এখানে একটা রেজিস্টার দিয়েছি, কারেন্ট লিমিটার, তারপর একটা বাল্ব দিয়েছি, এটা একটা বাল্ব যেটা গ্লো করবে, তাহলে সাথে সাথে কি এখানে কারেন্টটা ফ্লো করবে, তাই তো? আমরা ধরে নিচ্ছি দ্যাট দ্য ম্যাক্সিমাম কারেন্ট উইল বি রিচড অ্যাট মিনিমাম টাইম, রাইট? মানে তোমার বক্তব্য অনুযায়ী টি লেস দ্যান ইকুয়ালস টু জিরো তে এটা এরকম থাকবে, টি জিরো প্লাস থেকে একটা সাইন কারেন্ট যাবে, রাইট? এটাই আমরা ধরে নিই, তাই তো? দিস ওয়ান ইজ দ্য আইডিয়াল, দিস ওয়ান ইজ দ্য কন্ট্রোল জেড হয় না, ও সরি এখানে তো অন্য জায়গায় আছে, এটা হচ্ছে তাহলে তোমার যেটা হচ্ছে এটা আইডিয়াল, কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয় মানে তুমি যদি আমি যদি এটা এসি না নিয়ে ডিসি দিয়ে বোঝাই তাহলে তাড়াতাড়ি বুঝতে পারবে, সেটা হচ্ছে ধরো একটা 5 ভোল্ট ডিসি নিয়েছি, উই হ্যাভ কনসিডার্ড আ 5 ভোল্ট ডিসি হিয়ার, দিস ইজ দ্য কারেন্ট লিমিটার, দিস ওয়ান ইজ দ্য সুইচ, কারেন্ট লিমিটার কি কেউ জানো কাকে বলে? দিস ওয়ান ইজ দ্য বাল্ব, দ্য কারেন্ট মিন ফ্লোয়িং ডাইরেকশন, দিস ওয়ান ইজ দ্য বাল্ব, কারেন্ট লিমিটার মানে হচ্ছে ধরো এই বাল্বটার 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার রেটিং, ব্যাটারিটা হচ্ছে 5 ভোল্ট, আচ্ছা না এটা সিরিজ আছে, এটা ভোল্টেজ লিমিটার হিসাবে কাজ করবে, কারেন্ট লিমিটার হিসেবে কাজ করবে, কিছুটা কারেন্ট খাবে, তখন কি হবে না কারেন্টটাও কমিয়ে দেবে, ব্যাটারির কারেন্ট রেটিংটা যদি বেশি থাকে তাহলে কি হবে একটা রেজিস্টার দিয়ে দিতে হয় যাতে কারেন্টটা কমে যায়, অনেক সময় প্যারালালেও দেয় সিরিজেও দেয়, ভোল্টেজ কমাতে হলে সিরিজে দেয়, কারেন্ট কমাতে হলে প্যারালালে দেয়, সেই জন্য ইন জেনারেল রেজিস্ট্যান্সটাকে কারেন্ট লিমিটার বলো। এবার যখনই তুমি সুইচটা দেবে তোমার এক্সপেক্টেড হচ্ছে কি, আমি আচ্ছা এটা আমি দিচ্ছি না ঠিক আছে, এটাকে বাইপাস করে দাও, নেই তাহলে বাল্বের অ্যাক্রসে পুরো 5 ভোল্ট পাবে, তাহলে তুমি যদি বাল্বের অ্যাক্রসে তুমি যদি গ্রাফটা প্লট করো তাহলে তোমার আইডিয়ালি গ্রাফটা হওয়া উচিত এইরকম, যেখানে এখানে ভ্যালু হচ্ছে 5, তাই তো? ভি অ্যাট বাল্ব এটাই হওয়া উচিত সুইচ দেওয়ার সাথে সাথে, আমরা তাই জানি, এবং এটাই যদি হতো বাল্বটা ফ্রম দ্য ভেরি বিগিনিং ইট উইল গ্লো কন্টিনিউয়াসলি। প্র্যাকটিক্যালি যেটা হয় যেটাকে যেটাকে চ্যাটারিং অফ সুইচ বলে, সেটা হচ্ছে যখনই আমি সুইচটা অন করছি আমার কিন্তু যখনই আমি সুইচটা অন করছি এটা ডাইরেক্টলি 5 ভোল্টে যাবে না, রাদার দেন এরকম একটা চ্যাটারিং হবে, চ্যাটারিং হয়ে তারপর 5 ভোল্টে যাবে, এইটা হয়তো মাইক্রোসেকেন্ড অর্ডারে হয়। এই যে আমরা যখন সুইচ কিনতে যাই বাজারে, একটা সুইচ 10 টাকাতেও পাওয়া যায়, আবার একটা সুইচ 100 টাকাতেও পাওয়া যায়, দামের ভ্যারিয়েশনটা কোথায় হয়? যার এই চ্যাটারিং টাইমটা, এটাকে চ্যাটারিং বলে, যার এই চ্যাটারিং টাইমটা কম হবে তার দাম অনেক বেশি হবে, বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ স্যার। এবার এই চ্যাটারিং এর জন্য কি হবে, বাল্বটা তাহলে ফ্লিকার করবে, বাল্বটা যদি আলট্রা সেন্সিটিভ হয় বাল্বটা কেটে যাবে, সেই জন্য আমরা যখনই কোনো বাড়িতে খুব মানে কস্টলি ইকুইপমেন্ট লাগাই আমরা চেষ্টা করি হ্যাভেলস, অ্যাটলিস্ট হ্যাভেলস বা নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট কি, হ্যাঁ নর্থ ওয়েস্ট, এদের সুইচ কিনতে, মানে এক একটা সুইচের দাম 200 টাকা 250 টাকা, কিন্তু তুমি যদি অ্যাঙ্কার কেনো তাও হয়তো 10 টাকা 20 টাকাতে পাবে, আরো কি সব ব্র্যান্ড আছে সেগুলো তো 5-6 টাকাতেও পাওয়া যায়, গন্ডগোলটা এখানেই হয়, এই চ্যাটারিংটা যার যত বেশি হবে তার তত অ্যাকিউরেসি কম এবং দামও কম, তার মানে কন্ট্যাক্ট ওই সুইচের যে কন্ট্যাক্টটা, এই যে কন্ট্যাক্টটা কোথায় গেলো, এই যে কন্ট্যাক্টটা হচ্ছে এই কন্ট্যাক্টটাই আসল। সো এবার আমি যেখানে এই এই যে ছবিটা এঁকেছি কেন বলার কারণ হচ্ছে এই কারণে এতটাই, যে এই ছবিটা যে এঁকেছি, আচ্ছা আমাকে দাঁড়াও আমি একটু স্লাইড থেকে বেরোচ্ছি, আমি আরেকটা জিনিস শেয়ার করবো, হোয়াইট বোর্ডটা শেয়ার করবো, কোথায় গেল শেয়ারিং অপশনটা, কোথায় পালালো, এখানে এসছো, শেয়ার শেয়ার কন্টেন্ট কন্টেন্ট হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এবার কন্টিনিউ করছি, সেটা হচ্ছে তাহলে প্র্যাকটিক্যাল যখন আমি স্টেপ ফাংশন আঁকতে চাইব জিনিসটা কিন্তু হয়, যদি আমি ইউনিট স্টেপ আঁকি এটা তাহলে 1, আমার ছবিটা হবে এই, মুশকিল স্ট্রেট লাইন আঁকা যায় না ডিজিটাল বোর্ডগুলোতে,
এই এই এইটা হবে ডেল্টা টি। এবার এই ডেল্টা টি টেন্স টু জিরো, টেন্স টু জিরো হলে তবে এটা এইরকম হবে, বুঝতে পারলেন? দিস ওয়ান ইজ দ্য আইডিয়াল, এটা হচ্ছে আইডিয়াল, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। এবার তোমার সার্কিটটা যদি একটা ইউনিট স্টেপ ফাংশন জেনারেটর তোমায় তৈরি করতে বলি, সব থেকে ঝামেলায় পড়বে এই ডেল্টা টিকে কমানো, ডেল্টা টিকে কমাতে গিয়ে দম বেরিয়ে যাবে, যে কারণে আমি চ্যাটারিংটা বললাম। ক্লিয়ার? কারণ তুমি একটা ডিসি ভোল্টেজ দিলে, সুইচ দিতেই তো তুমি ধরে নিচ্ছ 5 ভোল্ট যাবে, তাই তো? কিন্তু তার আগে তো কি হবে, এখানে একটা এরকম চ্যাটারিং হবে, তারপর স্টেডি হবে, তাহলে এইটাকে তোমায় কমাতে হবে, আর কিছু না, এটাকে টেন্স টু জিরো করতে হবে সার্কিটে। মানে তোমায় যদি একটা বলি যে একটা কনস্ট্যান্ট 5 ভোল্ট ডিসি আউটপুট দাও টি গ্রেটার দেন ইকুয়াল টু জিরোতে, তুমি এরকম করে দিলে যেখানে 5 ভোল্ট দিলে, গ্রাউন্ড করে দিলে, এবার এখান থেকে তুমি আউটপুট নেবে, আউটপুটটা তুমি যেই অন করবে কখনোই তুমি এইরকম পাবে, তুমি এইরকম পাবে। তাহলে প্লেন এই সার্কিটটাতে তুমি আইডিয়ালি তোমার পাওয়া উচিত এইরকম, কিন্তু পাবে না, এখানে একটা ডেল্টা টি পাবে, এটা মাথায় রাখতে হবে। তার মানে সার্কিটটা আরো অনেক কিছু করতে হবে, বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, আচ্ছা স্লাইডে ফিরছি, আবার স্লাইড দেখাচ্ছে। সো দিস হ্যাঁ ওয়ান ইজ স্যার, আইডিয়াল ইউনিট স্টেপ ফাংশন, অ্যান্ড দিস ইজ দ্য ফাংশনাল রিপ্রেজেন্টেশন অফ আইডিয়া ইউনিট স্টেপ ফাংশন। এই কারণে এখানে গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো করা হয়নি। ইউনিট র্যাম্প ফাংশন, র্যাম্প ফাংশন মানে হচ্ছে এইরকম দেখতে হবে, যা স্লোপ হবে ওয়ান, স্লোপটা যদি ওয়ান হয় তাহলে ইউনিট র্যাম্প ফাংশন, আর টি, আর টি, তাহলে এটা যদি ওয়ান হয় তাহলে ম্যাগনিটিউডটাও ওয়ান হবে, এটা যদি টু হয় ম্যাগনিটিউডটাও টু হবে, এটা যদি থ্রি হয় ম্যাগনিটিউডটাও থ্রি হবে, এটাই হবে ইউনিট র্যাম্প। মানে এটা স্ট্রেট লাইন হবে, আমার স্ট্রেট লাইন হলো না, এটা ইউনিট র্যাম্প। আর আদার দেন যদি ওয়ান হয় তাহলে স্লোপটা মাঝখান দিয়ে যাবে না, এটা তাহলে ডেফিনেটলি 45 ডিগ্রি হবে, 45 ডিগ্রি দিয়ে যাবে না, অন্য কোনো অ্যাঙ্গেল দিয়ে যাবে, 30 ডিগ্রি দিয়ে গেলে এটা যদি ওয়ান হয় ডেফিনেটলি ওয়ানে যাবে না, এটা 0.5 বা এরকম কিছু হবে। দেখতে হবে সাইন কস করে বার করতে হবে, 30 ডিগ্রি হলে এর ভ্যালু কত বার করতে হবে, 1/√2 বা এরকম কিছু হবে এরকম। তাহলে ডেফিনেটলি দিস ইজ অলসো আ র্যাম্প ফাংশন, বাট দিস ইজ নট আ ইউনিট র্যাম্প ফাংশন। ইফ দ্য স্লোপ ইজ ইউনিট, ইউনিট স্লোপ, ইফ দ্য স্লোপ ইজ ইউনিট দেন ইট উইল বি আ ইউনিট র্যাম্প ফাংশন, অ্যান্ড আদারওয়াইজ ইট উইল বি সিম্পলি আ র্যাম্প ফাংশন। সো আর টি ইকুয়ালস টু টি ফর টি গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো, অ্যান্ড জিরো ফর টি লেস দেন জিরো, এটা হচ্ছে ইউনিট র্যাম্প ফাংশনের ফাংশনাল রিপ্রেজেন্টেশন। দেন কামস দ্য এক্সপোনেনশিয়াল সিগন্যাল। কটা বাজে আমার তো, ওদিক 7:30টার মধ্যে ছাড়তে হবে আমাকে, এই দেরি হয়ে গেল আমার 10 মিনিট, ঠিক আছে, মনে হয় না শেষ করতে পারবো। আচ্ছা একটা কথা একটু বলে রাখি, আমি তো বলেছি টিল 10th আমি নিতে পারবো না, ওকে? আমি যদি 10th-এর আগে ব্যাক করি তাহলে আমি যদি বলি তখন ক্লাস করবে তোমরা? হ্যাঁ স্যার, ধরো আমি ফর এক্সাম্পল 8th-এ ব্যাক করে গেলাম, অ্যান্ড আই উইল বি ফিট, আমি যদি ফিট এনাফ থাকি 9th-এ ক্লাস নেওয়ার, তাহলে আমি 9th-এ ক্লাস নেব, ঠিক আছে? ওকে স্যার, মানে আমি যত বেশি ক্লাস নেবো তত ভালো করে তোমাদের বোঝাতে পারবো। এখন বুঝতে পারছো তো যে আমি আগের স্লাইড গুলো কিন্তু 10 মিনিটে বলেছি, আমি তাড়াহুড়ো করে শেষ করে দিতে পারি, তোমরা যত বেশি সময় দেবে আমি তত ইলাবোরেটলি জিনিসটা বলতে পারবো। এখনই আসছে দেখো না, ওই জন্য আমি বললাম আজকে শেষ হবে না, মানে আমি আজকে পুরো তোমাদের এক্সটেম্পো দিচ্ছি, কোনো প্রিপারেশন নেই আমার, মানে এক্ষুনি আমি বাড়ি ফিরেছি, অ্যারাউন্ড 10 আওয়ার্স ট্রাভেল করে, জাস্ট 5:30-তে ফিরেছি। সো আমি যদি তাড়াতাড়ি ফিরতে পারি তাহলে কিন্তু আমি ক্লাস নেবো, হ্যাঁ, বিফোর 10th। ওকে স্যার, আমি ওয়েল ইন অ্যাডভান্স জানিয়ে দেবো, অ্যাটলিস্ট একদিন আগে জানিয়ে দেবো, অন দা ওয়ে ব্যাক আমি জানিয়ে দেবো, আর আদারওয়াইজ 10th-এর পর তোমাদের সাথে ক্লাস হবে, তখন আমরা মানে অফ দ্য রুটিনও ক্লাস করবো কিন্তু। হ্যাঁ, কোনো স্যারের ক্লাস মিস যদি যায়, যদি বোর্ড ওয়ার্ক করে করতে হয় তাহলে সেই ক্লাসগুলো আমার ডেকে নেবে, আমি রেডি থাকবো। ওকে স্যার, আদারওয়াইজ না হলে আমার যদি তোমরা মনে করো সন্ধ্যের পর রাত্রিবেলায় আধ ঘন্টা করে আমায় দেবে, আমি অনলাইন ক্লাসও নিতে পারি, সেটা পরে আমরা কথা বলবো, চলো আমি এগোই। সো নাও কামস দ্য এক্সপোনেনশিয়াল সিগন্যাল, তুমি খেয়াল করে দেখেছো অল আর ইন সিটি, একই জিনিস কিন্তু আবার ডিটিতে আছে, তবে গিয়ে বেসিক সব সিগন্যাল শেষ হবে, তারপরে আছে বেসিক সব সিস্টেমস, তবে গিয়ে ইন্ট্রোডাকশন শেষ হবে। সো আমরা কিন্তু অনেক লেট রান করছি, 5টা লেকচার হয়ে গেছে, ইন্ট্রোডাকশন শেষ করতে পারিনি আমি। তো এক্স টি ইজ ইকুয়াল টু
a e to the power at. This is the functional representation of a exponential signal. এবার যদি আমরা e to the power minus at করি তাহলে আমরা খুব সহজে জানি ইট উইল বি দ্য নেচার উইল বি সামথিং লাইক দিস। আর বাইরে যদি একটা ম্যাগনিটিউড কিছু দিই না ম্যাগনিটিউডটা কি হবে না টি ইকুয়ালস টু জিরো তে এখানে যেটা কাট করবে এই ম্যাগনিটিউডটা হবে এ, তাই তো? এটা সোজা আমরা জানি, রাইট? আর যদি আমার এটা এ ই টু দি পাওয়ার এটি হয় তাহলে গ্রাফটা এরকম একটা নেচার হবে, এক্সপোনেনশিয়াল নেচার হবে, প্লাস এটি, এইটা হবে এ। ক্লিয়ার? এটা গন্ডগোলটা হবে অন্য জায়গায়, এটা পরে বলছি। সাইনুসয়েডাল সিগন্যাল নিয়ে আমি অত কিছু বলছি না, এখানে শিফটেড করা আছে ওমেগা টি ফাই করে। সো সাইনুসয়েডাল সিগন্যাল আমরা সবাই জানি, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সিগন্যাল উই জেনারেলি ইউজ। এটা হয়ে গেছে, নাও কামস একই জিনিস এবার আমরা শিফটেডে করছি। আমরা করেছিলাম কি না, ডেল্টা টি ইজ ইকুয়াল টু ওয়ান ফর টি ইজ ইকুয়াল টু জিরো, ইজ ইকুয়াল টু জিরো ফর টি নট ইকুয়াল টু জিরো। এখানে দেখো লেখা আছে ডেল্টা টি মাইনাস টি নট, দ্যাট মিনস দ্য ইউনিট স্টেপ ফাংশন হ্যাজ বিন শিফটেড টুয়ার্ডস রাইট বাই আ অ্যামাউন্ট অফ টি নট। তাহলে এটা হবে ডেল্টা টি মাইনাস টি নট, এটা হচ্ছে শিফটেড ইউনিট ইম্পালস ফাংশন। তাহলে তার ফাংশনাল রিপ্রেজেন্টেশন কি হবে না, ডেল্টা টি মাইনাস টি নট ইজ ইকুয়াল টু ওয়ান ফর টি ইজ ইকুয়াল টু টি নট অ্যান্ড জিরো ফর এনি আদার ভ্যালুজ অফ টি, তাই তো? স্কেলটা টি থাকবে, তাহলে অ্যাট টি ইজ ইকুয়াল টু টি নট দ্য ভ্যালু উইল বি ইকুয়ালস টু ওয়ান, আদারওয়াইজ দ্য ভ্যালু উইল বি ইকুয়ালস টু জিরো। সো দিস ইজ দ্য ফাংশনাল রিপ্রেজেন্টেশন, এখানে কিন্তু ডেল্টা টি মাইনাস টি নট লিখ। সো দিস ইজ দ্য ফাংশনাল রিপ্রেজেন্টেশন অফ আ শিফটেড ইউনিট ইম্পালস ফাংশন। একই রকম ভাবে আমরা যখন ইউনিট স্টেপ ফাংশন করেছিলাম এটা হচ্ছে তার অ্যাকচুয়াল ছবি, শিফটেডটা তখন ছিল, যেই শিফটেডটা দেওয়া হলো দুটো ছবি হলো। একই রকম ভাবে এখানে টি নটটা আমরা পজিটিভ নিয়েছি, টি নটটা যদি নেগেটিভ নিতাম তাহলে এখানে আসতো, তখন এক্সপ্রেশনটা হয়ে যেত ডেল্টা অফ টি প্লাস টি নট মিনস দ্য ডেল্টা ফাংশন হ্যাজ বিন শিফটেড টু দ্য লেফট সাইড বাই আ অ্যামাউন্ট অফ টি নট, তাই তো? তাহলে এখানে চলে আসতো, তখন হয়ে যেত ডেল্টা টি প্লাস টি নট ইজ ইকুয়াল টু ওয়ান ফর টি ইজ ইকুয়াল টু টি নট, টি ইকুয়ালস টু মাইনাস টি নট অর জিরো ফর আদার ভ্যালুজ অফ। বুঝতে পারলে কি বললাম? আমার এখানে ছিল ডেল্টা টি মাইনাস টি নট, এবার টি নটটা যদি মাইনাস টি নট হয় তাহলে কি হবে, এটা এটা প্লাস হয়ে গেল, তাহলে ডেল্টা টি প্লাস টি নট উইল বি ইকুয়ালস টু ওয়ান ফর টি ইজ ইকুয়াল টু মাইনাস টি নট, কারণ মাইনাস টি নট তো টি নটের জায়গায়, অ্যান্ড জিরো ফর আদার ভ্যালুজ অফ টি। বুঝতে পারলে কি বললাম? আমরা এই ফর্মটা দেখে বেশি অভ্যস্ত, কিন্তু ডেল্টা টি প্লাস টি নট এটা আমরা খুব একটা দেখে অভ্যস্ত নয়, বাঁ দিকে শিফট করানোটা অভ্যস্ত নয়, কেন সেটা পরে বলবো। সিমিলারলি আমরা যখন ইউনিট স্টেপ ফাংশনকে শিফট করাবো, যদি টি মাইনাস টি নট করি তাহলে কি হবে, সিগন্যালটা এখান থেকে শুরু হবে, আর টি নটটা যদি পজিটিভ, টি নটটা যদি নেগেটিভ হয় তাহলে দ্য সিগন্যাল উইল বি স্টার্টিং ফ্রম মাইনাস টি নট। তাহলে এখানে কি হবে না, ইউ অফ টি মাইনাস টি নট ইজ ইকুয়াল টু ওয়ান ফর টি গ্রেটার দ্যান টি নট, টি গ্রেটার দ্যান টি নট তার মানে এদিকটা, আর জিরো এদিকটাতে, তার মানে এই রিজিয়নটাতে জিরো, এই রিজিয়নটাতে ওয়ান। সো ইট ইজ আ শিফটেড ইউনিট স্টেপ ফাংশন। একই রকম ভাবে ইউনিট র্যাম্প ফাংশন, টি এর জায়গায় টি মাইনাস টি নট, তাহলে এবারে কি করেছিলে না, আর টি ইজ ইকুয়াল টু টি ফর টি গ্রেটার দ্যান জিরো ছিল, আর ইজ ইকুয়াল টু জিরো ফর টি লেস দ্যান জিরো ছিল। এবার এখানে কি করেছিল, আর টি ইকুয়ালস টু টি, তাহলে টি এর জায়গায় যদি আমি টি মাইনাস টি নট বসাই তাহলে এখানেও আমাকে টি এর জায়গায় টি নট বসাতে হবে, আর এখানেও টি এর জায়গায় টি মাইনাস টি নট বসাতে হবে। তাহলে এখানে যদি টি মাইনাস টি নট বসাও, টি নটটা যদি এদিকে চলে আসে তাহলে এটা হয়ে যাবে টি নট। সো আর অফ টি মাইনাস টি নট ইজ ইকুয়াল টু টি মাইনাস টি নট ফর টি গ্রেটার দ্যান টি নট অ্যান্ড জিরো ফর টি লেস দ্যান টি নট। কে বুঝতে পারলে না কিভাবে এলো, বুঝতে পারলে মানে এইটা থেকে কিভাবে এটা এলো বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ব্যাস তাহলে আর রিপিট করছি না, নাও কাম। হ্যাঁ বলো বলো। এর মধ্যে শেষ হয়ে যাবে, এই তো এই এক ঝামেলা। তাহলে কি আবার সেম লিংকে জয়েন করব? হ্যাঁ স্যার, জাস্ট শেষ হলে আমাকে একটা নক করো। হ্যাঁ
ওকে স্যার, আচ্ছা আপনার সাথে জয়েন করবো, কন্টিনিউ করবো। আমি কটা বাজে, কটা বাজে, ঘড়িও নেই আমার কাছে এখন। 7:13। স্যার সিক্সটিনে এন্ড হবে। আচ্ছা অর্চনা আবার বলেছে 7:45 ওকে ছাড়তে হবে, তো আমরা ম্যাক্সিমাম 7:35 অবধি নেবো তাহলে, যতটা শেষ হয় হবে। তারপর চেষ্টা করবো ফিরে আসা আবার ক্লাস নেওয়ার, আমি চেষ্টা করবো উইদিন 10 ফিরে আসার তাহলে, কারণ আমার আজকে টার্গেটটা ফুলফিল হলো না। নাও কামস দ্য বেসিক ডিটি সিগন্যাল, দেখো ডিটি আছে, সো ডেল্টা টি যেটা ছিল সিটিতে সেটা হয়ে যাবে ডেল্টা এন, সো ডেল্টা এন ইজ ইকুয়াল টু 1 ফর এন ইকুয়ালস টু 0 0 আদারওয়াইজ, রিপ্রেজেন্টেশন একই থাকবে, শুধু এখানে এন এর এটা এন হবে, এটা হয়ে যাবে 0 1 2 3, আর এখানে ডেল্টা এন লিখবে, ম্যাগনিটিউডটা হয়ে যাবে 1। ইউনিট স্টেপ ফাংশন, ইউনিট স্টেপ ফাংশন মানে কি, না অ্যাজ ইফ এই সিগন্যালটা ছিল আমার, এই একটা গোটা সিগন্যাল ছিল, একে আমি চপ করছি, তোমরা যখন স্যাম্পলার পড়ে ফেলেছো আমি বলে দিচ্ছি, চপ করছি এই এই পয়েন্টগুলোতে ইউনিট ইন্টারভ্যালে চপ করছি, তাহলে ইউনিট ইন্টারভ্যালে চপ করলে আমি সিগন্যালটা তখন কি পাবো, এইটা পাবো, তখন এই কালো দিয়ে যেটা আঁকলাম এটাই হয়ে যাচ্ছে তাহলে ইউনিট স্টেপ ফাংশনের ডিটি রিপ্রেজেন্টেশন, দ্যাট মিনস ইউ অফ এন। তাহলে ইউএন ইকুয়ালস টু 1 ফর এন গ্রেটার দেন ইকুয়ালস টু 0, কারণ এখানে যখন তুমি স্যাম্পেল করছো আর কিন্তু ওই ডেল্টা টির গল্পটা থাকবে না, তাই তো, সেই জন্য এখানে গ্রেটার দেন ইকুয়ালস টু করেছো, খেয়াল করে দেখো। আর 0 ফর এন লেস দেন 0, শেষ হয়ে গেছে না আছে এখনো 2 মিনিট, 2 মিনিট, ঠিক আছে আমি তো বুঝতে পারছি না। সো দিস ওয়ান ইজ দ্য রিপ্রেজেন্টেশন, এই যে এখানে এঁকেছি যেটা, এটা ডেল্টা এন লিখেছি ভুল করে, এটা ইউএন হবে। সো দিস ওয়ান ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ আ ইউনিট স্টেপ ফাংশন ইন ডিটি ফর্ম। নাও কামস দ্য ইউনিট র্যাম্প ফাংশন, একই গল্প একই কনসেপ্ট, এটা ছিল আমার ইউনিট র্যাম্প সিটিতে, কালারটা চেঞ্জ করি, কালার রেড করলাম, এবার আমি ইউনিট ইন্টারভ্যালে সিগন্যালটাকে চপ করলাম, জাস্ট স্যাম্পলিং থিওরেম পড়েছি যখন আমরা জানি, সো আমি যে সিগন্যালটা দেখতে পাবো সেটা দেখতে পাবো, এটা অ্যাট দ্য আউটপুট অফ স্যাম্পলার, এটা হবে 1 2 3 4 5 অনওয়ার্ডস, এটা হবে 0, এর ম্যাগনিটিউড 1, আর এখানে লিখে দেবে তাড়াহুড়ো থাকলে, এটা 4 এটা 5, নাহলে স্কেলে বসাতে গেলে তোমার ইউনিফর্ম গ্যাপ নাও হতে পারে, এটাই হচ্ছে শর্টকাট প্রসেস পরীক্ষার সময়, আমি এখানে লিখবো না এখানে লিখবো, মানে এখানে যদি লিখি তাহলে 1 এর পর 2টা একই গ্যাপ দিতে হবে, 3টা একই গ্যাপ দিতে হবে, আঁকার সময় তো দেখো না গ্যাপটা আমার নট নেসলে একই হতে পারে, সেই জন্য এখানে ম্যাগনিটিউড গুলো লিখে দেবে, এই যে লিখে দিয়েছি আমি অলরেডি এখানে। সো ইউনিট র্যাম্প যখন আমি আঁকবো, আমি যদি একটা ইউনিট র্যাম্পের ছবি আঁকতে বলি, আছো না, চলে গেছে সব, হ্যালো, সো এটা একটা আঁকবে, এখানে 1 লিখে দেবে, এখানে একটা আঁকবে, 2 লিখে দেবে, এখানে একটা তুলবে, একটু বড় করলেই হবে 3, এখানে একটু বড় করবে 3, মেপে মেপে করতে হবে না, সো দিস ইজ আ ইউনিট র্যাম্প আর এন। আচ্ছা আর মনে হচ্ছে না টাইম আছে, 16 হয়ে গেছে, দেখি ডিসকার্ড, মিটিং শেষ না আছে, সবাই আসুক আবার 5 মিনিট ওয়েট করি, বলবে আমি ওই উইন্ডোটা মিনিমাইজ করে দিছি, হ্যাঁ আচ্ছা যখনই শুরু করব বলবে, আমি মানে মিউট করছি না, মোটামুটি একটু 5 মিনিট সময় দিই সবাইকে, বাবা আজকে সবাই বুঝতে পারছো তো, আমি একটু কিন্তু তা জানি স্পিড করছি কিন্তু গল্প কম আজকে, হ্যাঁ স্যার যদিও সোজা জিনিস, ওই জন্য আমি আর খুব একটা ইয়ে করছি না। শুরু করতে হলে বলবে, কিন্তু আমি বসে আছি, নতুন দুজন ছাড়া সবাই জয়েন করে গেছে এবার, হ্যাঁ স্যার।
আচ্ছা, তা শুরু করছে। হ্যাঁ হ্যাঁ স্যার, আচ্ছা, এরপরে আছে যেটা এক্সপোনেনশিয়াল সিকোয়েন্স, এটা ভালো করে বুঝবে। এক্স এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন, এন এর ভ্যালু আমরা জানি তাই তো? এন এর ভ্যালু আমরা জানি যে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, রাইট? এর ভ্যালুটা কি? এ ইজ আ কনস্ট্যান্ট, ইট ক্যান হ্যাভ এনি ভ্যালুস। আমরা এনটা কি জানি না? একটা রেগুলার ইউনিট ইন্টারভেল, ইট ক্যান বি এক্সটেন্ডেড ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, বাট এর ভ্যালুর ক্ষেত্রে আমাদের কোনো রেস্ট্রিকশন এখনো পর্যন্ত জানা নেই, অ্যাজ বিকজ ইটস আ কনস্ট্যান্ট ভ্যালু। এরপর যেটা আমি তাহলে এক্সপ্লেন করতে যাচ্ছি এবারে, এরা বেসিক সিগন্যালটা হচ্ছে এক্স এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন ফর এ লেস দ্যান জিরো। ধরো লেস দ্যান জিরো মানে আমি ধরে নিচ্ছি ধরো -2, এই সরি লেস দ্যান -1, সরি -1, তাহলে -2 ধরেছি, ঠিক আছে? এর ভ্যালু এটা, আমি একটা এক্সাম্পল নিয়ে বলছি, তাহলে এর ভ্যালু যখন, এন এর ভ্যালু যখন জিরো, সামথিং টু দি পাওয়ার জিরো মানে 1, সো এই একটা পেলাম। আমি আগে পজিটিভটা আঁকছি, এন এর ভ্যালু যখন 1 তাহলে কি হবে? -2 হোল টু দি পাওয়ার 1, তাই তো? কি হলো বলো কি? তার মানে -2 তার মানে নিচের দিকে যাবে, নিচের দিকে এ, নিচের দিকে এ, এ -2, এবার এন এর ভ্যালু 2, তাহলে -2 হোল স্কোয়ার কত হবে? এটা 4, তার মানে এ স্কোয়ার, তার মানে এ 2 তে এ স্কোয়ার, 3 তে এ কিউ নিচে, 4-এ এ কিউ ওপরে, এটা 4, এ কিউ এই সরি এ টু দি পাওয়ার 4 উপরে। একই রকম ভাবে তাহলে -1 এর নিচে, এটা কিন্তু এ -1, হ্যাঁ এখানে এ 1 ছিল, তাহলে এ টু দি পাওয়ার -1 এখানে হবে, এখানে হবে এ টু দি পাওয়ার -2, তার মানে ম্যাগনিটিউড গুলো আরো কমবে। তার মানে এখানে যে ম্যাগনিটিউড গুলো এঁকেছো, আস্তে আস্তে ম্যাগনিটিউড গুলো যত এদিকে যাবে ম্যাগনিটিউড গুলো কমতে শুরু করবে, ইট উইল বি জিরো অ্যাট ইনফিনিটি। বোঝাতে পারলাম ছবিটা কি? হ্যাঁ স্যার। তাহলে যদি আমি ছবিটা আঁকতে চাই কি করব, ডটেড লাইন দিয়ে দুটো এক্সপোনেনশিয়াল এইভাবে এঁকে নেবো, এখানে 1 বসাবো, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এই সরি ভুল করলাম, 4 ওপরে তো, 1 নিচে, হ্যাঁ 1 নিচে, 2 ওপরে, 3 নিচে, 4 ওপরে, 5 নিচে, 6 ওপরে, ম্যাগনিটিউড গুলো ইনক্রিজিং। ঠিক তার উল্টো দিকে যখন যাবো, এর ম্যাগনিটিউড আরো কম, 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 মানে এই ছবিটা এরকম হওয়া উচিত, এরকম, বুঝতে পারলে? সো দিস ইজ দ্য এক্সপোনেনশিয়াল রিপ্রেজেন্টেশন অফ আ ডিটি সিগন্যাল এ টু দি পাওয়ার এন, ওয়ার এ ইজ লেস দ্যান -1। এবারে আসছি -1 থেকে জিরো, -1 থেকে জিরো মানে ফ্র্যাকশন, তাই তো? হ্যালো স্যার, -1 থেকে জিরো মানে যদি ফ্র্যাকশন হয় তাহলে এ ঠিক উল্টোটা হবে, মানে 2 এর জায়গায় যদি আমি -½ নিতাম তাহলে কি হবে? এবার এর ঠিক উল্টো ফর্মটা এখানে আসবে, তাহলে ছবিটা কেমন হবে? না এরকম হবে, ছবিটা কেমন হবে আমি ইয়েতে আঁকছি, ছবিটা কেমন হবে, এই ফর্মটা আসবে, আবার ওই এক্সপ্রেশনটা আমার লাগবে, ওটাই গেল। এরা তাহলে 1-এ 1, 2-তে নিচে আসবে, 3-তে এ স্কোয়ার, এই সরি 2-তে এ স্কোয়ার, 3-তে এ কিউ, কিন্তু ম্যাগনিটিউড গুলো কমবে অ্যাজ বিকজ এ ইজ আ ফ্র্যাকশন, এ 4 ওপরে, তাই তো? এখানে ম্যাগনিটিউড বেড়েছিল, এখানে ম্যাগনিটিউড কমবে। তাহলে ছবিটা যদি আঁকো, এটা 1-এ 2 এ স্কোয়ার, 3 এ কিউ, এইভাবে যাবে, বুঝতে পারলে? হ্যাঁ সরি এটা ভুল করলাম, এটা 1, এটা তো 0, এটা 2 স্কোয়ার, 3 নিচে, 4 এখানে,
5 নিচে 6 উপর, এদিকে আবার উল্টোটা হবে, এখানে বাড়বে কিন্তু -1-এ বাড়বে, মানে পাওয়ারটা আবার উল্টে যাচ্ছে, তাহলে ফ্র্যাকশনটা হোল নাম্বার হয়ে যাচ্ছে, তাহলে ম্যাগনিটিউড গুলো বাড়বে, এরকম বোঝাতে পারলাম? তাহলে এটা হচ্ছে এ টু দি পাওয়ার এন, ওয়ার এ লাইজ ফ্রম -1 to 0, তো -1 to 0, আর যখন এ লেস দ্যান -1 ছবিটা হবে এরকম 0 1 2, সরি ভুল আঁকলাম, এরকম বাড়বে আর এদিকে কমবে, এদিকে কমবে আরো, বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। দুটো কন্ডিশন হলো, এরকম 5টা কন্ডিশন আছে, দাঁড়াও এটা বলে শেষ করব। এবার এ ইকুয়ালস টু, তার মানে কি কি হলো আমার, লেস দ্যান -1 হলো, তার মানে একটা গ্রাফের আমি -1-এর এদিকটা করলাম, 1 থেকে 0 করলাম, সো -1 গ্রেটার দ্যান এ, গ্রেটার দ্যান লেস দ্যান 0 করলাম, এবারে করব 0 to 1, 0 to 1, তার মানে থার্ড কন্ডিশনটা আসছে 0, গ্রেটার দেন ইকুয়ালস টু আমি দিচ্ছি না 1, তাহলে এবার কি হবে, তার মানে ফ্র্যাকশন আগেরটাই কি ছিল, মাইনাস ফ্র্যাকশন তাই তো, মাইনাস হাফ ছিল, এখানে প্লাস হাফ, তাহলে কি হবে সবকটাই উপরে যাবে, তাহলে যেটা ছবি আসবে এটা যদি তোমরা বসিয়ে দেখো ছবিটা শুধু এরকম হবে, 1 2 3 4 5 6 0, এ স্কোয়ার সরি এ, এটা হবে 1, সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, 1 এ স্কোয়ার এ কিউ এ 4 এ 5 এ 6 সামথিং লাইক দ্যাট। এবার এ ইকুয়ালস টু 1, ফোর্থ কন্ডিশন এ ইকুয়ালস টু 1, তাহলে এক্স এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন, যেখানে এ হচ্ছে 1, তাহলে 1 টু দি পাওয়ার এন, তার মানে নাথিং বাট এরকম করে একটা চপ করা, ফর এনি ভ্যালুজ অফ এন দ্য ভ্যালু উইল বি ইকুয়ালস টু 1। লাস্ট কন্ডিশন যেটা গ্রেটার দেন 1, গ্রেটার দেন 1 হলে যে ছবিটা হয় সেটা হচ্ছে এই ছবিটা, এটা মাথায় রাখবে কি, এটা 1 এ স্কোয়ার এ কিউ এ 4 এ 5, আর এদিকে যদি যাও তাহলে এটা হয়ে যাবে এ -1, এটা -1 এঁকেছি, এটা -2 মানে এ -2, যদি -3 তে আঁকি এ -3, এরকম। সো যখন আমরা এক্স টি করেছিলাম, এ ই টু দি পাওয়ার এ টি ইকুয়ালস টু এক্স টি ইজ ইকাল টু এ ই টু দি পাওয়ার এ টি যখন করেছিলাম, দুটো ছবি পেয়েছিলাম ডিপেন্ডিং অন পজিটিভ এ আর নেগেটিভ এ, আইদার এটা বা এটা, কিন্তু যখনই আমরা ডিটি সিগন্যালে চলে গেলাম এক্স এন ইজ ইকাল টু এ টু দি পাওয়ার এন, তাহলে এর কিন্তু 5টা স্টেট আমরা পাব, -1-এর থেকে বড় গ্রেটার দেন -1, -1 থেকে 0-র মধ্যে, 1 0 থেকে 1-এর মধ্যে, তারপরে যাবে 1, তারপরে যাবে গ্রেটার দেন 1, এটা কিন্তু একটু মাথায় রেখে আমি আজকে সিগন্যালটা শেষ করে দিই, কটা বাজে, 26, আর 5 মিনিটস আছে। রেক্টেঙ্গুলার পালস মানে একটা সিগন্যাল যখন এরকম হবে, এটা আমি -1 থেকে +1 আঁকছি ঠিকই, বাট সিগন্যালটা এইরকম হতে পারে 0 to 1, সিগন্যালটা শিফটেড যদি হয় তাহলে এখান থেকে হতে পারে 2, এটা 2 এর জায়গায় 3-ও হতে পারে, 4-ও হতে পারে, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার পালস, মানে শেপটা হবে রেক্টেঙ্গুলার। তারপর আছে ট্রায়াঙ্গুলার পালস, যেখানে শেপটা হবে ট্রায়াঙ্গুলার, এটা 0 দিয়ে গেছে, সিগন্যালটা শিফটেড হলে তখন এখানে থাকবে, তখন এটা -A2, এটা -A2 +A যদি ধরো, মানে ইভেনলি ডিস্ট্রিবিউটেড অ্যাবাউট দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস যদি করো, তাহলে এটা +A হলে এটা হয়ে যাবে +3A, শিফটেড। নাও কামস দ্য সিগনাম ফাংশন, সিগনাম ফাংশনটা তোমরা জানো হয়তো কিছুটা, যে গ্রেটার দেন 0 হলে হবে 1, লেস দেন 0 হলে হবে -1, আর এখানে একটা ট্রানজিশন থাকবে, তো এইটা সিগনাম ফাংশন SGN। সিঙ্ক ফাংশন মানে হচ্ছে সাইন ওমেগা টি বাই ওমেগা টি, এটা ম্যাথসে করেছো, আস্তে আস্তে করবে, এই করেছো।
এগুলো স্পেশাল ফাংশন বলছি। আর এটা যেটা বলছি গসিয়ান, এটা মেনলি তোমার কাজে লাগবে নয়েজ এর ক্ষেত্রে। দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ আ নয়েজ সিগন্যাল, গসিয়ান ফাংশন যেটা বলে, সেটা হচ্ছে গসিয়ান মানে GAT, গসিয়ান বলে e^-80^2। এটা মনে রাখবো, এই ফর্মটা হচ্ছে গসিয়ান ফাংশনের রিপ্রেজেন্টেশন, e^-80^2। সো আমার মনে হয় সিগন্যাল শেষ, পরের স্লাইডটা বোধ হয় সিস্টেম আছে, সিস্টেম আমি পরের দিন ধরবো, আজকে আর শেষ হবে না, মানে জাস্ট একটু বলে ছেড়ে দিতে হবে। সো দিস বেসিক্যালি ইন্ট্রোডাকশন টু সিগন্যালস আমার শেষ হলো, ইন্ট্রোডাকশন টু সিস্টেমসটা বাকি হয়ে গেল, আজকে পুরো হয়েছিলাম, আজকে হবে না, না মানে হবে না বলতে তোমরা টাইম দিতে পারবে না, কারণ তোমাদের তো আবার 7:45-এ ছেড়ে দিতে হবে আমার, আমি ছেড়ে দিচ্ছি, 15 মিনিটসে শেষ হবে না, তাড়াহুড়ো করেও শেষ হবে না, আর যেহেতু এটা অলরেডি নতুন আমি আর তাড়াহুড়ো করছি না। ঠিক আছে, ওকে হ্যালো, স্যার, ওকে, আমি তাহলে উইদিন 10th ফিল্ডে আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করব, যাতে ইন্ট্রোডাকশন টু সিস্টেমসটা আমি শুরু করতে পারি, আদারওয়াইজ 10th-এর পরে। ওকে স্যার। স্যার বলছি, ওকে, এই পিপিটি, স্যার বলো। এই পিপিটি পিপিটিটা কি শেয়ার করা আছে? না, পিপিটি শেয়ার করা নেই, পিপিটি আমি এখন শেয়ার করছি না কাউকে। কে বলছো এটা? রূপ বলছি স্যার। হ্যাঁ জানতামই তুমি বলবে, আদারওয়াইজ তোমার এক কাপ। ঠিক আছে, তুমি আগে তোমার বন্ধুদের সাথে কথা বলো, তারপর আমি তোমার সাথে বসবো। হুম, আচ্ছা স্যার, আচ্ছা স্যার, ঠিক আছে, আমি তাহলে লিভ করছি। হ্যাঁ, মিটিংটা ওকে আমি স্যার। করি, আগে স্টপ শেয়ারিং করি সব করতে গেলে।